কিভাবে করা যায় তার একটা রিভিউ প্ল্যান ছিল, আর হচ্ছে মেশিন অ্যানালাইসিস কিভাবে করা যায়। তোমাদের এই গত ক্লাসটা নেওয়ার পরে আজকে করতে বলছিলাম যে একটু ঘুরে এসো যে কীভাবে ক্যালকুলেট করা যায়, কি মনে হয় দেখছো কি দেখছো কি সামনে? আমি আবারও একবার রিভিউ করে দেবো, দেখো আমার কাজ হচ্ছে তোমাকে পথে আনা, আবারও একবার যাওয়ার আগে একটু বলে দেবো যে যেভাবে করা যায়, আবারও কিন্তু বাসায় গিয়ে প্র্যাকটিস করবো। সার্কিট দেখে তোমাকে বুঝে নিতে হবে সার্কিটটা কিভাবে সলভ করতে হয়। টোটালি নিয়মটা হচ্ছে একদম জলের মতো পরিষ্কার, কিন্তু সার্কিট যেগুলো আসছে ওগুলো দেখে সাধারণত বোঝা যায় না। এটা পারতে হলে তোমাকে অবশ্যই এগুলোকে প্র্যাকটিস করতে হবে যে আমি বুঝতেছি না কীভাবে করবো, সো আমার করার পরে যে জায়গায় বেঁধে যাবো সেই জায়গা থেকে এসে আমাকে দেখা। আর সার্কিট যেভাবে দেওয়া থাকে নর্মালি ওই জিনিসটাকে আবার একটু রিড্র করতে, প্রথম কাজ হচ্ছে প্রথম স্টেপে যদি তুমি বুঝতে না পারো কোনটা সিরিজ কোনটা প্যারালাল, তাহলে তোমার কাজ হচ্ছে ডিরেক্টলি ওটাকে রিড্র করা। আর যদি স্টার্টার প্রবলেম হয় সেটাও তুমি রিড্র করলেই বুঝতে হবে, আর স্টার্টার প্রবলেম দেখলে বোঝা যায় যে স্টার্টার প্রবলেম। সো নর্মাল সিরিজ প্যারালালগুলো রিড্র করলে ওটা সিরিজ প্যারালাল করা যাবে। সো ইকুইভ্যালেন্ট সার্কিট একটা থাকবে মাস্ট, সো এটা একটু দেখো। আমি মেশ অ্যানালাইসিসের সম্পর্কে আবার একটু বলবো যে মেশ অ্যানালাইসিস জিনিসটা কীভাবে পায়। মেশ অ্যানালাইসিস অ্যাকচুয়ালি হচ্ছে মানে ভোল্টেজকে যোগ করার একটা নিয়ম, যোগ করে করে সার্কিটকে অ্যানালাইসিস করা যায়। KVL-এর একটা অ্যাপ্লিকেশন কারশপস ভোল্টেজ, আমি ভোল্টেজকে যোগ করতে পারি এই অ্যানালাইসিসের ভিতরে। সো ধরে নাও আমার একটা সার্কিট এমন একটা আছে, আমি ভ্যালুগুলোর মান দিচ্ছি না, একটা জেনারিক নাম দিয়ে দিচ্ছি, সো এটা হচ্ছে তোমার কোশ্চেন বা পার্টিকুলার অ্যানালাইসিসে অবশ্যই ভ্যালুগুলোর মান দেওয়া থাকবে, যেটা কত ওহমস কত কিলোমস বলা হবে। সো আমি মেশ অ্যানালাইসিস করতে যাচ্ছি, মেশ অ্যানালাইসিস হচ্ছে KVL-এর অ্যাপ্লিকেশন। এখন যখন আমি ভোল্টেজকে যোগ করি তখন অবশ্যই আমার একটা সাইনের প্রয়োজন আছে, আমার সাইনের প্রয়োজন আছে, সাইনটা এদিকে থাকবে না ওদিকে থাকবে। তা যখন মেশ অ্যানালাইসিস করতে যাওয়া তখন সাইনগুলো নর্মালি দেওয়া থাকবে না, আর তোমাকে ধরে নিতে হবে যে রেজিস্ট্যান্সের ভিতরে যাওয়া মানে ভোল্টেজটা ড্রপ হয়, রেজিস্ট্যান্সের ভিতরে গেলে পারে ভোল্টেজটা ড্রপ হয়। তো আমি সেটাকে ধরে নিব রেজিস্ট্যান্স মানে হচ্ছে যেখান থেকে ঢুকবে কারেন্টটা সেখানে পজিটিভ, যেখান থেকে ঢুকবে কারেন্টটা সেখানে পজিটিভ। সো আমার আলাদা করে সাইনগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো মেশ অ্যানালাইসিস করতে গেলে প্রথম কাজ হচ্ছে আমার মেশগুলোকে আইডেন্টিফাই করা। সো এটা হচ্ছে মেশ অন, এটা হচ্ছে মেশ অন, এটা হচ্ছে ধরে নাও মেশ, এটা হচ্ছে মেশ টু, এটা ধরে নাও হচ্ছে মেশ থ্রি, এটা কথা হবে না, এটা হচ্ছে মেশ থ্রি। সো আমি প্রথমে আইডেন্টিফাই করবো এগুলো হচ্ছে মেশ,
তারপরে আমি সেই একটা ডিরেকশন নেবো, ক্লকওয়াইজ ডিরেকশন অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, ইটস আপ টু ইউ। তুমি যে কোনো দিকে দিতে পারো, কিন্তু আমি বলবো প্রথমে তুমি ক্লকওয়াইজ দাও সবসময়, তাহলে তোমার হিসাবে সুবিধা হবে। সেখানে ধরে নিয়েছি এটা ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, এগুলো কিছু ডিরেকশন কারেন্টের ডিরেকশন। সেখানে ধরে নিয়েছি এই সবের কারেন্ট হচ্ছে আয়ন, এই আয়ন কারেন্টটা মেশ অনেক ঘোরাফেরা করবে। আই এই কারেন্টটা হচ্ছে আই টু কারেন্ট, এই কারেন্ট হচ্ছে আই থ্রি কারেন্ট। সো আই থ্রি কারেন্টে এই মেশে ঘুরছে, আয়ন কারেন্টে এই মেশে ঘুরছে। এটুকু করার পরে পরের পার্টটা হচ্ছে এখন কেভিএল অ্যাপ্লাই করতে হবে। প্রতিটা মেশের জন্য একটা একটা করে কেভিএল ইকুয়েশন লিখতে হবে। সো আমি যদি এইটার জন্য ফর মেশ অনের জন্য কেভিএল লিখি, ফর মেশ অন ফরমেশনের জন্য আমি কেভিএল ইকুয়েশনটা লিখতে যাচ্ছি। ওকে, সো কেভিএল ইকুয়েশনটা হবে, তুমি কি নতুন ফর্ম করতে নেওয়া প্রয়োজন নেই। সো এটা মাইনাস দিয়ে ঢুকছে, সো মাইনাস ভিএস। সো এটার সাইন নিয়ে আসে ভোল্টেজ, এখানকার ভোল্টেজ কত, এই আর ওয়ান এর এগেনস্টে ভোল্টেজ কত, প্লাস আর ওয়ান, কি বলবো আর ওয়ান, এখানকার ভোল্টেজ কত, এখানকার ভোল্টেজ কত, এটা যদি ভি ওয়ান নাম দিয়ে ভোল্টেজটা কত, অথবা ডিরেক্টলি ভোল্টেজ মেজার করতে পারো, তুমি চাইলে ভোল্টমিটার দিয়ে ডিরেক্টলি মেজার করতে পারো, অথবা অথবা রেজিস্ট্যান্স এবং কারেন্টকে গুণ করতে পারো। যদি তুমি রেজিস্ট্যান্স জানো কারেন্ট জানো তাহলে ভোল্টেজ পেতে পারো, অথবা মাল্টিমিটার দিয়ে ডিরেক্ট পেতে পারো। যদি এখান থেকে আমি মাল্টিমিটার দিয়ে আমি তোমাকে কী কী জানতে হবে, রেজিস্ট্যান্স এবং কারেন্ট জানতে হবে। সো অবশ্যই এখানে রেজিস্ট্যান্স এবং কারেন্টকে আমি গুণ করবো। সো এইখানকার ভোল্টেজটা হবে, এখানে প্লাস প্লাস দেওয়ার কিছু প্রয়োজন নেই। সো এইখানকার কারেন্টটা হচ্ছে আই ওয়ান কারেন্ট যেদিকে ঘুরছে, তাই তো? সো আই ওয়ান কারেন্ট যেহেতু ঘুরছে, সো আই ওয়ান ইন্টু আর ওয়ান হচ্ছে এখানকার ভোল্টেজ। সো প্লাস আই ওয়ান ইন্টু আর ওয়ান, এই ভোল্টেজ যোগ করা শেষ, নিচের পরে নিচেটা আসে। এটা যেহেতু রেজিস্ট্যান্স আমি জানি এটা পজিটিভ, সো প্লাস এখানকার রেজিস্ট্যান্সের মান হচ্ছে আর ফোর, কিন্তু এর কারেন্টের মান আই ওয়ানও না আই থ্রিও না, এটা হচ্ছে দুইটা বিয়োগ ফলের সময়। আমি যে মেশে থাকবো ওই মেশের কারেন্টটাকে আগে লিখি, ওই মেশের কারেন্টটাকে আগে লিখি, পরের মেশের কারেন্টটাকে পরে লিখি, বিয়োগ করে দিলে অ্যাকচুয়ালি ওই কারেন্টটা অ্যাকচুয়ালি কারেন্টই পেলাম, ওই কারেন্টটাকে রেজিস্ট্যান্সকে গুণ করে আমি এখানকার ভোল্টেজকে যোগ করলাম। সো এখানকার ভোল্টেজ যোগ করলাম, এখানকার ভোল্টেজ যোগ করলাম, এখানকার ভোল্টেজ যোগ করলাম। সো লুপের ভিতর টোটাল ভোল্টেজকে আমার যোগ করা শেষ। সো এটা হচ্ছে ইকুয়াল টু জিরো। এই ইকুয়েশনটা লিখতে পারলে বাকি জিনিসটুকু তোমার আর কোনো সমস্যা থাকার কথা নয়। তোমার টাস্ক সিচুয়েশন হচ্ছে এই ইকুয়েশনটা লেখা, সেটা হচ্ছে ইকুয়েশন নাম্বার ওয়ান। ওকে, সো গেল। একইভাবে মেশ টু এর জন্য ইকুয়েশনটা লিখতে হবে। সো ফর মেশ টু, ফর মেশ টু, সো তুমি ধরো এখান থেকে শুরু করতে যাচ্ছ, এখান থেকে এই পয়েন্ট থেকে আমি ঘুরবো, এই এখানে কয়টা ভোল্ট আছে, দুইটা। সো এখানে এর ভোল্টেজ এবং এর ভোল্টেজ দুইটাকে যোগ করবো, তাই তো? সো এই কারেন্টটা দেখো ক্লকওয়াইজ ঘুরতেছে, তার মানে এদিক দিয়ে কারেন্টটা ঘুরে ঘুরে আসতেছে, এদিক দিয়ে ঘুরে ঘুরে আসছে, তাই তো? এরকম ঘুরে আসতেছে, আমি ধরে নিয়েছি ওরকম ঘুরছে। সো এইখানকার রেজিস্ট্যান্সের মান হচ্ছে আর থ্রি, রেজিস্ট্যান্সের মান আর থ্রি, এখানকার কারেন্টের মান, হ্যাঁ কিছু বলুন, হ্যাঁ আই টু মাইনাস আই থ্রি হবে, এক্স্যাক্টলি। সো আর থ্রি মান আগে লিখে ফেলবো আমি,
সো R3 লিখলাম। লেখার পরে I2 এর মানটা আগে লিখব, কারেন্টের মানটা বুঝে বিয়োগফল হবে I2 মাইনাস I3। সো এটা এর ভোল্টেজ যোগ করা শেষ, এর ভোল্টেজ আমি পেয়ে গেলাম। এরপরে কি এই নোডের এগেনস্ট ভোল্টেজটা হবে, এটা কত হবে R2 রেজিস্ট্যান্স, কারেন্ট কত I2। সো I2 ইকুয়াল টু 0। সো দুই নাম্বার ইকুয়েশনটা লেখা আমার শেষ। এতটুকুই এতটুকুই এতটুকু মানে এতই সোজা, তুমি জাস্ট একটু চেষ্টা করো তাহলে এটা পাবে। একইভাবে মেশ 3 এর জন্য ইকুয়েশন লিখতে হবে ফর মেশ 3। মেশ 3 এর জন্য যেটা হবে, আমি শুরু করি এখানে, তুমি এটা হচ্ছে তোমার ইচ্ছা স্বাধীন ব্যাপার, তুমি চাইলে যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো। সো এখান থেকে যখন যাব আমি এখন এই মেশের জন্য ইকুয়েশনটা লিখবো, ওকে, মেশ 3 এর জন্য ইকুয়েশনটা লিখবো। সো R3 হচ্ছে ওই নোডের মান, সো R3 তারপরে R3 এর সঙ্গে কারেন্ট গুণ হবে, কি কারেন্ট গুণ হবে স্যার? I3 মাইনাস I2, কারণ আমি মেশ 3 তে আছি, এই জন্য হচ্ছে কারেন্ট I3 মাইনাস I2। এরপরে গিয়ে R5 রেজিস্ট্যান্স আছে, এর সঙ্গে কারেন্ট কত? I2 I3। এরপরে R4 রেজিস্ট্যান্স আছে, এর মধ্যে কারেন্ট কি পরিমাণ? I3 মাইনাস I1। I3 মাইনাস I1। এই তিনটা মেশের তিনটা ইকুয়েশন পেয়ে গেলে আমার মেশ অ্যানালাইসিসের 80% কাজ শেষ। তো তিনটাই হচ্ছে আমার মেন টার্গেট, যদিটাকে আমি বের করবো, বাউন্ডারিটাকে বের করবো, যে কটা মেশ থাকবে মেশ কারেন্টগুলো হচ্ছে বের করা হচ্ছে আমার টার্গেট। সো এই তিনটা ইকুয়েশনকে তুমি এখন ছোটো করো, যোগ গুণ ভাগ করে ছোটো করে এটা সামথিং কিছু একটা আঁকবে, I1 I2 এবং I3 এর মান ক্যালকুলেট করো, সামথিং করে একটা ভ্যালু আঁকবে। তোমার মেইন এই KVL ইকুয়েশনটা লিখতে পারলে 80% মার্কস করে পেয়ে যাবো, আর বাকি যে সলভিং টেকনিক আছে এগুলো 2% মার্কস পাবো, 20% মার্কস পাবো স্যার। সো এটা হচ্ছে নর্মাল মেশ অ্যানালাইসিস। এই দেখো এই মেশের ভিতরে কোনো কারেন্ট সোর্স নেই, শুধু ভোল্টেজ সোর্স ছিল। যদি কারেন্ট সোর্স থাকে তাহলে মেশ অ্যানালাইসিসটা একটু অন্যরকম, এইটা আবার অন্যরকম, একই জিনিস বাট অ্যাপ্রোচটা একটু অন্যরকম। আমাদের যে আর্কোড থেকে শুরু করো, একই কথা আর্কোড থেকে শুরু করে যাও, তুমি যে কোনো লুপের যে কোনো পয়েন্ট থেকে শুরু করতে পারো, কিন্তু যেখান থেকে শুরু করবে সেটা ধরে নিবে যে কোনো নোডের ইন্টারি পয়েন্ট, মানে শুরুর পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, নোডের ফার্স্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট। সো এটাকে আমি আমার নতুন করে আবার একটু সাজাই, আমি ধরে নিব এখন মেশ অ্যানালাইসিস, আরেকটা মেশ অ্যানালাইসিস করবো যে মেশের ভিতরে কারেন্ট সোর্স আছে। এই মেশে আমি ধরে নেই এখানে একটা কারেন্ট সোর্স আছে, আমি যদি এইটা নাম দিই মেশ অন এবং মেশ টু এর মাঝে এই কারেন্ট সোর্স হচ্ছে কমন, এটা এক ধরনের সিনারিও হতে পারবে। আরেকটা হচ্ছে শুধুমাত্র একটা মেশের মধ্যে সীমাবদ্ধ, দেখো এটা কিন্তু এই কারেন্টটা শুধু মেশ থ্রিতে আছে, মেশ টু এর সাথে কোনো লিঙ্ক আপ নেই। সো এর জন্য একরকম নিয়ম, এর জন্য আরেক রকম নিয়ম। সো এইটা লিটারেলি তোমাকে ক্যালকুলেশনটা সহজ করে দেয়, এটা তোমাকে একটু জটিল করে দেয়, তাই তো? সো এখানে যদি আমি কারেন্টের মান ধরি I3, এটা ধরি হচ্ছে I2, এটা ধরি হচ্ছে I1, তাই তো? সো এই যে মেশ কারেন্টটা এখানে দেয়া আছে শুধুমাত্র একটা মেশের উপর সীমাবদ্ধ, সেটা হচ্ছে ডিরেক্টলি ওই মেশের কারেন্টের মানটাই হয়ে যাবে। এটা যদি I0 হয় তাহলে I3 সমান I0, সরি এটা হচ্ছে I0 না I3,
I এর ভ্যালু দেয়া থাকে সামথিং কিছু একটা দেয়া থাকে ওকে সো যদি কোনো একটা মেশের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে ডিরেক্টলি আমার ওই কারেন্টে ওই ওই কারেন্টের মানটাই হচ্ছে মেশ কারেন্টের মান ওকে যদি এরকম দেয়া থাকে তাহলে ডিরেক্টলি লিখে দিবা এরকম আলাদা করে ইকুয়েশন মেশ এর জন্য আর ইকুয়েশন লিখতে হবে না আলাদা করে মেশ এর জন্য কোনো ইকুয়েশন লিখতে হচ্ছে না আর এই যে একটা মেশ কারেন্ট দেয়া আছে যেটা শুধুমাত্র একটা মেশের মধ্যে সীমাবদ্ধ সো ওই মেশ কারেন্টের মানটা হয়ে যাবে ওই যে সাপ্লাই কারেন্ট দেয়া আছে ওইটা মাইনাস প্লাস প্লাস দিয়েছি কেন কারণ এই I3 কারেন্ট অ্যাকচুয়ালি এদিক থেকে এদিকেই যাচ্ছে কারণ এই সার্কিট যেহেতু এদিক থেকে হচ্ছে তো ক্লকওয়াইজ এদিক থেকে হচ্ছে তো এর ডিরেকশন এবং এর ডিরেকশন সেম যার জন্য এটা হচ্ছে I3 IA হয়েছে পজিটিভ হয়েছে আর যদি এই ডিরেকশনটা উল্টা থাকতো তাহলে মাইনাস IA হতো ওকে স্যার তাহলে প্রশ্ন কি হয় যে I এর মান দেওয়া থাকবে অবশ্যই দেখা আমি এটা জেনারেল মেথডে দেখাচ্ছি যে একটা নরমাল রুলসে দেখাচ্ছি যে এর ভিতরে যে কোনো কিছু থাকতে পারে এখন আসি ওইটা তোমার ক্যালকুলেশন সহজ করে কিন্তু এটা আমার ক্যালকুলেশন সহজ করে এই সিনারিওটা ক্যালকুলেশন সহজ করে এর সঙ্গে একটা রেজিস্ট্যান্সও থাকতে পারে এর সঙ্গে একটা রেজিস্ট্যান্সও থাকতে পারে যদি এমন থাকে দেখো কেভিএল যেহেতু একটা অ্যাপ্লিকেশন আমি ভোল্টেজগুলোকে যোগ করি ভোল্টেজগুলোকে যোগ করি সো এর ভোল্টেজ যোগ করেছি এর ভোল্টেজ যোগ করেছি এর ভোল্টেজ যোগ করেছি কিন্তু এই কারেন্ট সোর্সের ভোল্টেজ যখন যোগ করতে যাব কারেন্টের মান জানি কিন্তু এর রেজিস্ট্যান্সের মান তো আমি জানি না সো এর ভোল্টেজটা আমি যোগ করতে পারি না সো এই রূপে যদি আমি একটা কেভিএল চালাই তাহলে সে কেভিএল স্যাটিসফাই করবে না কারণ এখানকার ভোল্টেজকে আমার যোগ করার কোনো সুযোগ নেই দ্যাটস ওয়াই আমার নতুন একটা নিয়ম আছে যে এই রকম কারেন্ট সোর্স যে কয়টার ভিতরে কমন থাকে সবগুলোকে এক করে ফেলো আমি এখন মেশ ওয়ান এবং মেশ টুকে একটা মেশ হিসেবে চিন্তা করছি সো আমি এরকম চিন্তা করবো এই দুইটা মেশ হচ্ছে এখন এই বড় মেশটা হচ্ছে প্রথমে হচ্ছে সুপার মেশ হিসেবে চিন্তা করবো মানে বড় একটা মেশ সুপার মানে বড় বোঝাচ্ছে যে বড় একটা মেশ সো তার জন্য এই বিষয়টা প্রথমে লিখতে হবে আমি লিখে ফেলি আগে যে নিয়ম ছিল এক্স্যাক্টলি সেম নিয়ম কোনো চেঞ্জ নেই খালি কথা বলতে এই বড় লুপের ভিতর ভোল্টেজ লুপে যোগ করবো সো অ্যাপ্লাই কেভিএল এট সুপার মেশ এট সুপার মেশ কেভিএল যোগ করব ভোল্টেজকে যোগ করব সো এটা যদি ভিএস হয় আমি এখান থেকে বললাম সো মাইনাস ভিএস প্লাস আর ওয়ান এর এগেইনস্টে ভোল্টেজ কত আমি যেহেতু মেশ টু তে থাকি সো আই টু মাইনাস আই থ্রি ওকে R5 এর কি R5 I2 equal to 0 হয়ে গেল ইকুয়েশন লেখা শেষ এতটুকু হলেই শেষ এখন আসি এই ভদ্রলোকের তো একটা বাদ দিয়ে দিয়েছিলাম তো ওকে আমার ক্যালকুলেশন আনতে হবে তার জন্য তুমি চাইলে একটা KCL অ্যাপ্লাই করতে পারো অথবা ডিরেক্ট মনে রাখতে পারো যে দুইটার মাঝে কমন আছে সেই দুইটা কারেন্টের যে কোনো একটা কারেন্ট দেখো যে এর সাথে ডিরেকশন মিলে যাবে এই কারেন্টটা দেখো নিচ থেকে উপরের দিকে ঘুরতেছে তাই না এই কারেন্টটাও নিচ থেকে উপরের দিকে যাচ্ছে কিন্তু এই কারণে তাই অন কারেন্ট কিন্তু উপর থেকে নিচে আসছে তাই না সো এই জন্য আই টু মাইনাস আই ওয়ান ইকুয়াল টু আই ওয়ান লেখা যাবে কারণ এই কারেন্টের ইকুয়েশনটা তো বের করতে হবে দুইটা মেশ ইকুয়েশন হবে দুইটা একটা ইকুয়েশন লিখলে তো সলভ হবে দুইটা মেশ যেহেতু কি আসলে ইকুয়েশন লিখতে হবে দুইটা সো এখানে KCL অ্যাপ্লাই করলে ওই জিনিসটা পাওয়া যায় এখানে হচ্ছে আই টু কারেন্ট ঢোকে এখানে হচ্ছে আই ওয়ান কারেন্ট বের হয়ে যায় এটা করলে দাঁড়ায় এটা হচ্ছে আই টু মাইনাস আই ওয়ান ইকুয়াল টু আই ওয়ান এটা হচ্ছে দুই নম্বর এটা হচ্ছে আমার এটা এমন কোন রকেট সায়েন্স না যেটা বোঝা যাবে ওকে এই আই ওয়ান কারেন্ট এটার একটা ইকুয়েশন লিখতে হবে আই নট কারেন্টের একটা ইকুয়েশন লিখতে হবে আই নট কারেন্ট নিচ থেকে উপরের দিকে যাচ্ছে নিচ থেকে যাচ্ছে উপরের দিকে আমি তোমাকে বলেছি যে এই আই নট কারেন্ট তো মেশ টু এবং মেশ ওয়ানের মাঝে কমন সো মেশ টু এর একটা কারেন্ট আছে মেশ ওয়ানের একটা কারেন্ট আছে তুমি দেখবা এই দুইটা কারেন্টের যে কোনো একটার সাথে এর ডিরেকশন মিলে যায়
এই কথাটুকু মনে রাখতে পারো, অথবা তুমি বাবা এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করো, এখানে একটা এ পয়েন্ট নাও, এ পয়েন্টে একটা কেসিএল অ্যাপ্লাই করো। এই আই টু কারেন্ট অ্যাকচুয়ালি এদিক দিয়ে একটু ঘুরতেছে, তো আই টু কারেন্ট ঢুকলো, আর আই ওয়ান কারেন্টটা এই পয়েন্ট থেকে বের হয়ে যায়, আর আই নট কারেন্টটাও বের হয়ে যায়, আই নট কারেন্টটাও বের হয়ে যায়। সেখানে কেসিএল অ্যাপ্লাই করলে যে কারেন্টটা ঢুকলো বাকি দুইটা সমান হবে। সো এটা হয়ে যায় আই টু ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই নট, এই কথাটা হয়ে যায়। সো আই ওয়ান কে পাশে নিয়ে আসো, আই টু মাইনাস আই ওয়ান ইকুয়াল টু ওই কথাটা এখানে লিখছি। আমি জিনিসটাকে তোমাদের মুখস্থ করার চেষ্টা করছি না, ট্রুলি যে এর ডিরেকশন আই আই ওয়ান এর ডিরেকশন উপরের দিকে যাচ্ছে, আর এই আই টু কারেন্ট অ্যাকচুয়ালি ঘুরে ঘুরে কিন্তু নিচ থেকে উপরেই যাচ্ছে। সো আই টু এর জন্য আগে লিখবো, আই ওয়ানটা পরে লিখে বিয়োগ করে দিলেই অ্যাকচুয়ালি কেসিএলটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমি জেনে করি বা না জেনে করি ওটা হয়ে যাবে কেসিএল অ্যাপ্লাই। ওকে ঠিক আছে, তো এটা গেল দুই নম্বর ইকুয়েশন। আর তিন নম্বর ইকুয়েশন লেখার প্রয়োজন নেই, কারণ আই থ্রি ইকুয়াল টু আই থ্রি। এখন এই তিনটা ইকুয়েশন আই থ্রি যেখানে আছে সব জায়গায় আই এর রিপ্লেস করে দাও, আই থ্রি যদি কোথাও থাকে এই যেখানে রিপ্লেস করে দাও, বাকি দুটো ইকুয়েশন সলভ করলে এটা সলভ হয়ে যাবে। ইজ দেয়ার এনি পার্টিকুলার প্রবলেম, সিয়াম কোনো পার্টিকুলার কোনো প্রবলেম আছে কিনা বেশ অ্যানালাইসিস করে না করলে এটা নিয়ে আর ডান। সিরিজ প্যারালালে একটা প্রবলেম আছে, যদি ডাইরেকশনটা চেঞ্জ করে আমি উপর থেকে নিচের দিকে করি, কারণ এই ডিরেকশনটা এখন আই ওয়ানের সাথে মিলছে, আই টু ডিরেকশন উপর দিকে যাচ্ছে, সো তখন আই ওয়ান মাইনাস আই টু আই ওয়ান আগে আই ওয়ান আগে ডিরেকশন সাথে মিলবে, ডাইরেকশন যেটা থাকবে সেটা সেটা আগে। তুমি যদি এত কিছু না করতে পারো এখানে কিছু হেল্প করো, কারণ এই আই ওয়ান কারেন্টটা দেখো ঘুরে ঘুরে এখান থেকে বের হচ্ছে, সো এই পয়েন্ট থেকে বের হবে, এখানে আই টু কারেন্টটা ঢুকবে, সিরিজ প্যারালালের প্রবলেম। আমাকে এ বি পয়েন্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে হবে, তাই তো? এ বি পয়েন্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট। এখন এই সার্কিটটা নর্মালি দেখে সলভ করা যাবে, নর্মালি দেখে এটা একদমই হজব হয়ে রয়েছে, এটা করা যাবে। এর জন্য এটাকে আমাকে রিড্র করতে হবে, আমি চেষ্টা করি রিড্র করতে যে পারি কিনা, দেখি পারি কিনা রিড্র করতে, এবং এটা ইকুইভ্যালেন্ট রিড্র করতে হবে, একদম ইকুইভ্যালেন্ট মানে সেম সেম হতে হবে। So A, B, A point, E point, B point.
সেটাকে পজ করে রাখো, আমরা এটা সলভ করে নিই, তারপর এটাকে এক্সপ্লেইন করবো। আরও কোয়াইট ইজি, দেখেছো? এটা কিন্তু তুমি চাইলে তোমার নিজের মতো করে চিন্তা করতে পারো। এটা কিন্তু আমার কিন্তু যথেষ্ট সময় আছে, আমি কিন্তু অ্যাটলিস্ট 5 মিনিট ধরে ভেবেছি এটা কীভাবে করবো, বিভিন্ন পয়েন্টে লিখবো। তোমার মাথায় আরো সহজে খুবই আসছে যে স্যার এটা আমি কী করবো, যেহেতু এই পয়েন্টটা কমন আছে, এই পয়েন্টটা যেহেতু কমন আছে, সো এই রেজিস্টারে দুটো মাথায় জায়গায় আছে, আবার এইখানে এক মাথায় আছে, সো 5x20 প্যারালাল আসে। সো এভাবে করলেও 5x20 প্যারালাল, বিভিন্ন পয়েন্ট ধরে করলেও 5x20 প্যারালাল আছে। আবার এখানে এই পয়েন্টটা কমন আছে, এই পয়েন্টটা কমন আছে, সো এই দুটো রেজিস্টার অ্যাকচুয়ালি প্যারালাল আছে, এই দুটো প্যারালাল আছে, এই দুইটা প্যারালাল, তাই এসে 5x20 প্যারালাল আসে, 3x6 প্যারালাল আসে। এই প্যারালাল করার পরে সবগুলো দেখবা, 5x20 করলে এখানে 4 আসবে, 3x6 করলে এখানে 2 আসবে, সো 4x2 সিরিজ করলে 6 আসবে, তার সঙ্গে সবগুলো সিরিজ আসবে। সো এটা কিন্তু তোমার নিজের অ্যাপ্রোচের উপর নির্ভর করবে যে তুমি অ্যাকচুয়ালি কীভাবে চিন্তা করতেছো। তুমি যত সহজে চিন্তা করতে পারবে তুমি তত দ্রুত এই জিনিসটা সলভ করতে পারবে। এর এমন কোনো নিয়ম নেই যে নিয়মের ধরে আগাইতে হবে, এটা হচ্ছে নিজের মাথার ভিতরে নিজেকে ঘোরাইতে হবে। ওকে, তো আমি যেমন এই অ্যাপ্রোচে গেলাম, ওরা বললো স্যার না এই অ্যাপ্রোচ না, আপনি সহজে আরও চিন্তা করেন, যেহেতু এখান থেকে যেহেতু এই পয়েন্টটা কমন করে দেওয়া আছে, এই পয়েন্ট এবং এই পয়েন্ট সেম পয়েন্ট, সো এই দুইটা রেজিস্টরের এই পয়েন্ট কমন, এই পয়েন্ট কমন, আবার এইখানে একটা কমন পয়েন্ট আছে, সো দুইটা রেজিস্টরে যদি দুইটা কমন পয়েন্ট থাকে, এখানে একটা কমন, উপরে একটা কমন থাকে, নিচে একটা কমন থাকে, তাহলে তারা প্যারালাল আছে। এই কথাটা এখানে কাজে লাগাইছে, সো এই পয়েন্ট এবং এই পয়েন্ট যেহেতু কমন, সো 2x এবং 5 এর এক কথা কমন আছে, আবার এখানেও আর কথা কমন আছে, সো 2x এবং 5 আছে প্যারালাল আছে, কথা সত্য। আবার এর ক্ষেত্রেও দেখো এই রেজিস্টার 6 এবং 3 এর এই পয়েন্ট কমন আছে, আবার ই এবং এই পয়েন্ট কমন আছে, সো এই দুইটাও প্যারালাল আছে। সো সেই কথাটা আমি এখানে করার চেষ্টা করছি, 5x20 প্যারালাল, 3x6 প্যারালাল, সো এই দুইটাকে করার পরে সিরিজ করলে বাকি আনসার চলে আসবে, আরও কোনো প্রবলেম আসে না। সো তুমি যত নতুন নতুন প্রবলেম করবে তত নতুন নতুন সমস্যার সম্মুখীন হবে। সো এই জিনিসটা মনে হচ্ছে স্টার্টেডের প্রবলেম, এটা কোনো স্টার্টেডের প্রবলেম না, যদি মাঝে কোনো রেজিস্ট্যান্স দেওয়া থাকতো ইন দ্যাট কেস ইট ক্যান বি সলভ অ্যাজ এ স্টার্টেডের প্রবলেম। রূপের মতো করতে হতো, এই এর যে টার্মিনালটা এখানে আছে, এই টার্মিনালের এখানে যদি কোনো একটা রেজিস্ট্যান্স দেওয়া থাকতো তাহলে এটা স্টার্টেডের প্রবলেমে সলভ করতে হতো। মানে অনেক কায়দা কালাম করে এরা এই কোশ্চেনগুলো সেট আপ করছে যে তুমি কত ওয়েতে চিন্তা করো। ও আচ্ছা, এখানে যদি একটা সোর্স থাকতো, এখানে যদি একটা সোর্স থাকতো, সো এই 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 শর্ট লাইনটা কেটে দিব, এখানে একটা সোর্স বসাবো, এখানে আমি একটা রেজিস্ট্যান্স বসাবো। দেখো এটাও একটা চিন্তা বিষয়, শর্ট লাইন থাকলেই সেটা একটা ঝামেলা তৈরি করে, সার্কিটে কোনো শর্ট করে দেওয়া আছে মানে সেখানে একটু স্পেশাল চিন্তা ভাবনা তোমাকে করতে হবে যে এই সার্কিটটা শর্ট করে দেওয়া আছে মানে এখানে অনেক কিছু ইজি করে দেওয়া আছে, কিন্তু ওই ইজি পোর্শনটা আমাকে খুঁজে বের করতে হবে। আর কোনো প্রবলেম আছে? ইকুইভ্যালেন্ট সার্কিট মেশ অ্যানালাইসিস প্রবলেম না থাকলে আমি নোড অ্যানালাইসিস এর উপর যে আমার যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে একরকম নিয়ম হয়, ভোল্টেজ সোর্স না থাকলে আর ধরনের নিয়ম। সো নোড অ্যানালাইসিস উইদাউট
সো সার্কিট আমি একটা ড্র করি, তারপর বোঝানোর চেষ্টা করি। এখানেও আমি জেনেরিক নাম দিব আর সো নো অ্যানালাইসিস উইদাউট ভোল্টেজ সোর্স। সো যদি সার্কিটে দেখো যে কোনো ভোল্টেজ সোর্স নেই এবং তাকে নোড অ্যানালাইসিস করতে বলছে, তাহলে এই নিয়মটা ফলো করতে হবে। এখানে দেখো কোনো ভোল্টেজ সোর্স নেই, শুধু কারেন্ট সোর্স থাকতে পারবে, কোনো ভোল্টেজ সোর্স থাকতে পারবে না, এই নিয়মটা। আসলে দুটো নিয়মই খুবই কাছাকাছি, তুমি যদি বুঝতে পারো তাহলে আর সমস্যা হবে না। সো নোড অ্যানালাইসিস করার প্রথম শর্ত হচ্ছে তুমি নোড চেনো কিনা, নোড চেনো, কারণ অ্যানালাইসিসটা করতে হবে ওই পয়েন্টের উপরে। যেহেতু পার্টিকুলার কোনো পয়েন্টে অ্যানালাইসিসটা করতে হবে, তাহলে ওই পয়েন্টটাকে আমার চিনতে হবে। সো নোড এবং জাংশন পয়েন্ট, ওটা একটু বেসিক পার্থক্য আছে। দুটোই জাংশন, কিন্তু একটাকে নোড বলি আর একটাকে জাংশন বলি। সো নোড হচ্ছে সেই পয়েন্ট, নোড হচ্ছে সার্কিটের সেই পয়েন্ট যেখানে দুই বা দুইয়ের অধিক কারেন্ট চলাচলের জন্য পথ আছে। সো দুই বা দুইয়ের অধিক তুমি একটা পয়েন্ট ধরলে, ধরলাম এই পয়েন্টটা ধরলাম, শর্ট করে দেওয়া আছে মানে সেগুলোকে একটা মোটর ভিতর রাখা যাবে, একই কথা। দূরে সহায় রাখা দাও, কাছে সহায় রাখাও, একই কথা। শর্ট লাইন আছে, সো এই লাইনটাকে আমি একটা পয়েন্ট বলবো, একটা জাংশন পয়েন্ট বলতে পারি। জাংশন হতে পারে এখানে একটা জাংশন আছে, এখানে একটা জাংশন আছে, সবগুলো মিলেও একটা জাংশন। সো এই পয়েন্টে কারেন্ট চলাচলের জন্য একটা পথ আছে, দুইটা পথ আছে, তিনটা পথ আছে। সো দুই বা দুইয়ের অধিক যদি কারেন্ট চলাচলের জন্য পথ থাকে, সেটা হয় একটা নোড। সো এই পয়েন্টটা যদি চেক করি, এটাকে অবশ্যই একটা জাংশন পয়েন্ট, কারণ অনেকগুলো ইউনিট এখানে যুক্ত করা হয়েছে। সো এখান দিয়ে কারেন্টটা যেতে পারবে, এখান দিয়ে যেতে পারবে, এখান দিয়ে যেতে পারবে, এখান দিয়ে যেতে পারবে, তখন দুই বা দুইয়ের অধিক পয়েন্ট আছে। সো এটা একটা জাংশন পয়েন্ট বা নোড পয়েন্ট, এটা একটা বলব আমি একটা নোড পয়েন্ট, এটা নাম দিলাম এক নম্বর নোড। স্যার এই পয়েন্টটা কি নোড কিনা? না স্যার, এই পয়েন্টটা নোড না, কারণ কারেন্ট এখানে একটা পথেই চলতে পারে, একটা পথেই চলতে পারে, দুই বা দুইয়ের অধিক কোনো পথ নেই। সো কারেন্ট এদিক দিয়ে যায়, এদিক দিয়ে বেরোতে যায়, একটাই পথ কারেন্টের জন্য, একটাই পথ। সো এই পয়েন্টটাকে নোড পয়েন্ট আমি বলবো না, এটাকে বলবো একটা জাংশন পয়েন্ট, এটাকে বলবো একটা জাংশন পয়েন্ট, কারণ কারেন্ট চলাচলের জন্য শুধু একটা পথই আছে। সো দুই বা দুইয়ের অধিক যদি কারেন্ট চলাচলের পথ থাকে, সেটা হয়ে যাবে একটা নোড, অন্যথায় সেটা নোড না। সো এই অ্যানালাইসিসটা দুই বা দুইয়ের অধিক কারেন্ট চলতে পারে এমন পয়েন্টেই অ্যানালাইসিসটা করতে হবে, ওই পয়েন্ট ধরে ধরে অ্যানালাইসিসটা করতে হবে। সো প্রথম টার্গেট হচ্ছে এই সার্কিটের নোড আছে কয়টা একটা খুঁজে নেওয়া। সো এটা একটা ডেফিনেটলি একটা নোড, এটা একটা নোড, কিন্তু এই নোডটা এত বড় কারণ এটা শর্ট পাথ, এটাকে টেনে এখানে বসানো যাবে। সো এটা একটা নোড, এই তিনটা মিলে একটা, কারণ তিনটা হচ্ছে শর্ট করে দেয়। সো এটা একটা নোড। সো সার্কিটে তিনটা নোড আছে, 1, 2, and 3। প্রথম কাজ হচ্ছে সার্কিটে কটা নোড আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আমি বের করলাম 1, 2, and 3। ওকে, এরপরে কাজ হচ্ছে এই তিনটার ভিতরে যে কোনো একটাকে রেফারেন্স দেবো। রেফারেন্স মানে হচ্ছে আমি ধরে নিব এই নোডের ভোল্টেজটা আমি জানি, শূন্য বা সামথিং কিছু একটা ধরে নেব, তো সব থেকে শূন্য ভোল্ট হয় ভালো। সো এটাকে রেফারেন্স দেবো, ধরে নেবো এটা গ্রাউন্ড, গ্রাউন্ডের চিহ্ন এরকম। সো এটা হচ্ছে জিরো ভোল্ট, এটা হচ্ছে জিরো ভোল্ট। স্যার এটা ধরলেন কেন, এটা ধরলেন না কেন, এটাও ধরো। কিন্তু আমি বোঝার সুবিধাতে যেহেতু এটা নিচের দিকে আছে, আমার বুঝতে চোখের দিকে একটু সুবিধা হয়, এর জন্য এটাকে আমি রেফারেন্স করেছি। তুমি চাইলে যে কোনো একটা নোটকে রেফারেন্স ধরতে পারো। সো আমি এটাকে রেফারেন্স ধরলাম, এটাকে রেফারেন্স ধরে নিয়েছি।
আর বাকি যতগুলো রোড থাকবে সেগুলো ভোল্টেজ এখন আমাকে বের করতে হবে, যেহেতু এটা ভোল্টেজ জানি বাকিগুলোকে জানি না, সো এই নোডের ভোল্টেজগুলো আমাকে বের করতে হবে। সেই ভোল্টেজগুলোর নাম দিয়ে দিই একটা, সো এটা হচ্ছে ভি ওয়ান ভোল্টেজ, এটা বললাম আমি ভি টু ভোল্টেজ, ওকে এটা হচ্ছে আমার ভি টু ভোল্টেজ। এগুলো সেন্ড করা শেষ। নোড অ্যানালাইসিস ইজ এ অ্যাপ্লিকেশন অফ কেসিং, অ্যাপ্লিকেশন অফ কেসিং। এটা হচ্ছে KCL এর একটা অ্যাপ্লিকেশন, মানে KCL হচ্ছে কারেন্ট কি পরিমাণ ঢুকবে কি পরিমাণ বের হবে সমস্ত কথাবার্তা, তো এখানে সেই জিনিসটাই করা হবে। সো ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্টের হিসাব করা হবে, হিসাব করে সেটাকে সমান লেখা হবে, ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, অথবা ইনকামিং কারেন্ট পজিটিভ আউটগোয়িং কারেন্ট নেগেটিভ ইকুয়াল টু জিরো, যদি যোগ করি তাহলে জিরো হবে, আর যদি সমান সমান লিখে তাহলে ইকুয়েশন সমান হবে। ওকে, তাহলে যেহেতু KCL এর অ্যাপ্লিকেশন, তাহলে কারেন্টের ডিরেকশনের একটা খুব মাহাত্ম্য আছে এখানে, কারেন্টের ডিরেকশনটা জানা প্রয়োজন। সো যখন ভোল্টেজগুলোকে অ্যাসাইন করে দেবো, তারপরের কাজ হচ্ছে প্রতিটা ব্রাঞ্চে যতগুলো ব্রাঞ্চ আছে কারেন্ট কীভাবে যাচ্ছে সেই ডিরেকশনগুলো দিয়ে দেয়। স্যার কারেন্ট কোন দিকে যাচ্ছে আমি কীভাবে দিব? স্যার এটা আপনার মতো করে দিবে, ওকে, তোমার যেদিকে ইচ্ছা তুমি সেদিকেই দিতে পারো। সো আমি ধরে নিলাম এই কারেন্টটা নিচের দিকে আসছে, এটার নাম দিলাম আই ওয়ান, ধরে নিলাম এই কারেন্টটা এদিকে যাচ্ছে এটার নাম দিলাম আই টু, ধরে নিলাম এই কারেন্টটা এদিকে যাচ্ছে এটার নাম দিলাম আই থ্রি, এটার নাম দিলাম হচ্ছে আই ফোর। যেহেতু একটাই ব্রাঞ্চ বা সরি দুইটা ব্রাঞ্চ যদিও আছে, যেহেতু কারেন্ট যোগাযোগের জন্য পথ একটা, সো কারেন্ট হচ্ছে একটাই হবে আই ফোর, দুইটা কারেন্ট এখানে লেখার সুযোগ নেই। ওকে, সো সবগুলো ব্রাঞ্চে দেখো আমি কারেন্টের ডিরেকশনটা দিয়ে দিয়েছি, সবগুলো ব্রাঞ্চেই দিয়েছি, এটা একটা দিয়েছি, এটা এখানে দিলাম না কেন, কারণ ডিরেকশনটা দেয়া গেছে, আইএল যেটা কারেন্টের ডিরেকশন ওটা দেয়া গেছে। এখন প্রতিটা নোড পয়েন্টে একটা করে KCL অ্যাপ্লাই করতে হবে, এই পয়েন্ট বা এই সেম পয়েন্ট এখানে এই দুইটা পয়েন্টের জন্য দুইটা KCL অ্যাপ্লাই করতে হবে। সো তুমি লিখতে পারো অ্যাপ্লাই KCL এর পয়েন্ট টু, এরকম KCL এর পয়েন্ট টু, KCL অ্যাট পয়েন্ট টু। সো এই দুই নম্বর নোডে একটা KCL অ্যাপ্লাই করতে হবে। যখন KCL অ্যাপ্লাই করতে যাবো তখন আমি চোখ দিয়ে খুঁজে বের করবো যে কয়টা কারেন্ট ঢুকছে আর কয়টা বের হচ্ছে। সো এখানে কারেন্ট চলাচলের জন্য একটা পথ, দুইটা পথ এবং এদিকে একটা তিনটা পথ, এই তিনটা কারেন্টের ভিতরে এই কারেন্টটা এই নোডে ঢুকছে, মানে এই নোডে ঢুকলো এই কারেন্টটা, এই কারেন্টটা এই নোড থেকে বের হয়ে গেল, এই কারেন্টটা এই নোড থেকে বের হয়ে গেল, তার মানে এই নোডে কারেন্ট ঢুকলো একটা, বের হলো দুইটা, তাহলে ইনকামিং কারেন্টকে পজিটিভ হবে। সো আই থ্রি পজিটিভ, আউটগোয়িং কারেন্ট নেগেটিভ, আই টু মাইনাস আই ওয়ান ইকুয়াল টু জিরো, অথবা এটাকে তুমি এরকম লিখতে পারো আই থ্রি ইকুয়াল টু আই টু মাইনাস আই ওয়ান, এভাবে লিখতে পারো। সো ইটস আপ টু, সো এই কাজটুকু আমাকে করতে হবে, প্রথম কাজ কতগুলো কারেন্ট ঢুকছে কতগুলো বেরোচ্ছে তার একটা হিসাব করা, হিসাব করে জিরো দেখো, কারেন্টের ইকুয়েশনটা তো লিখে ফেলেছি, মানে বড় একটা কাজ আমি সমাধান করে ফেলেছি। ওকে, এখন কাজ হচ্ছে এই কারেন্টগুলোকে আমি বের করবো ভোল্টেজ, আমি বের করবো ভোল্টেজ, যেহেতু ভোল্টেজ বের করবো সো কারেন্ট রাখবো না, আমি ভোল্টেজের সাপেক্ষে রিপ্রেজেন্ট করবো। এই জন্য ওহমস ল বলে আমি কারেন্টই লিখলাম, আমি কিন্তু কারেন্টই লিখবো কিন্তু সেটা ভি বাই আর এর সাপেক্ষে লিখবো, আমি যে কারেন্ট লিখতে পারি অথবা ভি বাই আই লিখে কারেন্টকে রিপ্রেজেন্ট করতে পারি, তাই তো? সো এই কারেন্টগুলোকেও আমি ঠিক একই কাজ করবো, যে এটাকে আমি কারেন্ট রাখবো ঠিকই কিন্তু ভোল্টেজের ফর্মে রাখবো, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের রেশিও করে রাখবো। এখন এই যে ভোল্টেজ, ধরো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে আর ওয়ান, ওকে, এই রেজিস্ট্যান্সের মাথায় যদি ভোল্টেজ ভি ওয়ান হয় আর কারেন্টের ডিরেকশন যদি এদিকে হয়, এইদিকে ভোল্টেজের মান যদি ভি টু হয়, তাহলে এখানে কি পরিমাণ কারেন্ট যাবে তার হিসাব এখান থেকে করা যায়। এটা হয়ে যায় এই দুইটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের ভোল্টেজের পার্থক্য কত, ওকে, এই রেজিস্ট্যান্সের এই মাথায় ভোল্টেজ কত এবং এই মাথার ভোল্টেজ কত, সেটা তোর হিসাবে রাখতে হবে। এই মাথার কারেন্ট যেহেতু এইদিকে যাচ্ছে, কারেন্ট সবসময় হায়ার পোটেন্সিয়াল থেকে লোয়ার পোটেন্সিয়াল যায়, সো ভি ওয়ান হচ্ছে হায়ার পোটেন্সিয়াল, ভি টু হচ্ছে লোয়ার পোটেন্সিয়াল, আমি কারেন্টের ডিরেকশন দিয়ে দিয়েছি, সো আমি জানি আমি ধরে নিয়েছি এটা হচ্ছে হায়ার পোটেন্সিয়াল, এটা হচ্ছে লোয়ার পোটেন্সিয়াল, যেহেতু কারেন্টের ডিরেকশন দেওয়া,
স্যার আপনি হাত মুছা বলতেছেন কিভাবে? বাবা গ্যারান্টি ডিকশন দিয়ে আমি হিসেবটা করতেছি এখন, আমার হিসাব আগে থেকেই মাথার মধ্যে সেট করা আছে, এই জন্য কারেন্টের এই ইকুয়েশনটা ভাবেই দেবো। কারেন্টের ডিরেকশন যেরকম থাকবে সেরকম করে দিতে হবে। হায়ার পোটেন্সিয়াল হচ্ছে, হায়ার পোটেন্সিয়াল যে কারেন্টটা লোয়ার পোটেন্সিয়াল আছে, সো এটাকে আগে লিখতে হবে। সো এটাকে লেখা যায় ভাবে ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই আর ওয়ান। এই ভি ওয়ান মাইনাস ভি টু এটা হচ্ছে নেট ভোল্টেজ ভি, এই ভোল্টেজের পার্থক্য করো, বুঝা গেল? সো দুইটা ভোল্টেজের বিয়োগ করে তার রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে আমি কারেন্টটা পাই। সো এই জন্য আমার স্লাইডে তো লেখা আছে ভি আই মাইনাস ভি টু ডিভাইডেড বাই আর, এটাই হচ্ছে আমার কারেন্ট। সো এখানে আই থ্রি কারেন্ট, আমি যদি প্রথমে আই থ্রি কারেন্টের এরভাবে লিখতে চাই, সো এটা হচ্ছে আই থ্রি কারেন্ট, এটা হচ্ছে আই থ্রি কারেন্ট। আই থ্রি কারেন্টের রেজিস্ট্যান্স এর মাথার ভোল্টেজ কত? এই মাথার ভোল্টেজ কত? তাহলে আই থ্রি কারেন্ট কিভাবে লেখা যাবে? ভি টু বাই আর ওয়ান, ভি ওয়ান মাইনাস ভি টু বাই আর ওয়ান লেখা যাবে। সহজ ওই কারেন্টটাকে লিখলাম, কিন্তু ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স রেশিও আকারে লিখলাম। I2 হবে মাইনাস V1 বাই R, I2 হচ্ছে কোথায়? এইখানে। সো এটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়াল, সো V2 মাইনাস V1 ডিভাইডেড বাই R2। আর I1 টা কোথায়? I1 টা এখানে, এটা কত হবে? V2 মাইনাস G2 বাই R3, V2 মাইনাস 0 ডিভাইডেড বাই R3 ইকুয়াল এই কারণে ডিরেকশনটা যদি আমি উল্টায় দিতাম তাহলে আমি কি লিখতাম? 0 মাইনাস V2 0 মাইনাস V2। সো যেমনই আসুক যেন আমি হায়ার পোটেনশিয়াল ওটাই দিব, 0 থাকলে 0 এই হায়ার পোটেনশিয়াল। ওকে, সো এটা হয়ে গেল আমার ইকুয়েশন নাম্বার 1। এটাকে এখন তুমি লসাগু করো, লসাগু করে ইকুয়েশনটা কি সুন্দর চেহারা নিয়ে আসো, এটা তোমার কাজ। ওকে, এটা ম্যাথমেটিক্সের কাজ। এখন আসি এই পয়েন্ট 1 এ যদি একটা KCL লাগে, KCL এট পয়েন্ট 1 পয়েন্ট অনে আমি একটা KCL এই পয়েন্টে কয়টা কারেন্ট ঢুকছে কয়টা বের হচ্ছে বলো? কোনটা কোনটা ঢুকছে কোনটা কোনটা বের হচ্ছে দেখি। আই টু ঢুকছে ডেফিনেটলি, আই ফাইভ বা আই এস বলো যেটা হচ্ছে বলো, আই টু আই আই এস ঢুকছে, আর ঢুকছে কোনটা? আই ফোর বের হয়ে যাচ্ছে, আই থ্রি বের হয়ে যাচ্ছে। এখানে আই থ্রি হিসাবে রাখতে হবে মাস্ট, কারণ বাবা এখানে লাইন তো শর্ট করে দেয়, লাইন তো শর্ট করে দেয়। সো এটা কিন্তু একই নো, এই এই পয়েন্ট এবং এই পয়েন্ট একই জায়গায় আছে। সো আই থ্রি বের হয়ে গেল, আই টু ঢুকলো, আই ফোর বের হয়ে গেল, আই ফাইভ ফাইভ বা আই এস যেটাই বলো। সো আমি ইকুয়েশনটা লিখে ফেলি, আই টু ঢুকলো, ঢুকলেই পজিটিভ, ঢুকলেই পজিটিভ আই এস, যদি বড় হাতের আই এস দিয়েছি বড় হাতের আই এস দিয়ে, আর আই ফোর বের হয়ে গেল মাইনাস আই ফোর মাইনাস আই থ্রি ইকুয়াল টু জিরো। এখন এটাকে ভোল্টেজের সাপেক্ষে লিখতে হবে, আবার ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের রেশিও আকারে। এর আগের নিয়মে আই টু সমান কি হবে? ভি টু মাইনাস ভি ওয়ান, এক্স্যাক্টলি। তুমি আই টু যদিও এই রোলে বসে আছো, তুমি কিন্তু এখান থেকে ভি ওয়ান মাইনাস ভি টু করবে না, কারণ কারেন্টের ডিরেকশন তোমাকে দেখতে হবে। ভি টু মাইনাস ভি ওয়ান, ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই জিরো তুমি ধরেছো, এই পয়েন্টের ভোল্টেজ জিরো, তাই না? সুতরাং এই টোটাল রেজিস্ট্যান্স ক্যালকুলেশন, পথের রেজিস্ট্যান্স ক্যালকুলেশন আনতে হবে। সো আর ফোর প্লাস আর ফাইভ, সো ভি ওয়ান মাইনাস জিরো ডিভাইডেড বাই আর ফোর প্লাস আর ফাইভ লিখে ফেললাম, আই ফোর লিখলাম, এবার আই থ্রি কত হবে? আই থ্রি এর ভ্যালু কত হবে? ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইড বাই আর ওয়ান ইকুয়াল টু জিরো। সো এইটাকে দুই নম্বর ইকুয়েশন লাগবে, ও ইকুয়েশন দুটাকে একটু ছোটো করে ভাবো, ছোটো করে ভাবো, তারপরে ওটাকে সলভ করো। সলভ করলে তুমি এখন ভি ওয়ান এবং ভি টু মান পেয়ে যাবে, কারণ আর এর মান জানা, আই এস এর মান জানা, শুধু ভি ওয়ান ভি টু এর মানই অজানা থাকে। ওকে, সো এটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস
উইদাউট ভোল্টেজ সোর্স, সার্কিটে যদি ভোল্টেজ সোর্স না থাকে তাহলে এই ধরনের নিয়ম। এখন আসলে যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে জিনিসটা কেমন হবে? দেখো বিষয়গুলো খুবই সিম্পল, প্রতিটা এক্সারসাইজের জন্য একই রুলস, এর বাইরে কোনো রুলস নেই, এক সেম রুলস, ওকে কমন রুলস, এই রুলসের বাইরে কোনো রুলস নেই। আচ্ছা ধরো সার্কিটের এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এইখানে একটা ভোল্টেজ সোর্স আছে ধরে নিই, কোনো সমস্যা নেই, দুইটা থাকবে একশোটা থাকবে, ওটা আমার কোনো সমস্যা তৈরি করবে। আমি অনেকগুলো নিয়ম একবারে বোঝানোর জন্য এতগুলো দিয়েছি। এখানে নোড আছে কয়টা সেটা আগে তোমাকে জানতে হবে। নোড আছে তুমি বলছো চারটা, কে বললো যেন তুমি চারটা নোড কি কি বলো আমাকে বলতে পারো? এটা নাম দিয়ে, এটা নাম দিয়ে এই হচ্ছে আর চারটা নোট আছে, তার ভিতরে একটা করে রেফারেন্স ধরেছি, রেফারেন্সের ভোল্টেজ জিরো। এরপর প্রতিটা নোটের এগেনস্টে আমি ভোল্টেজকে অ্যাসাইন করে দিয়েছি। কিন্তু অ্যানালাইসিস করতে গিয়ে আমি একটা সমস্যার সম্মুখীন হচ্ছি, সেটা হচ্ছে দেখো এই ভি থ্রি নোটের ভোল্টেজ, এটা একটা নন রেফারেন্স নোট, এটা যদি রেফারেন্স হয় তাহলে এর নাম নন রেফারেন্স, সহজ হিসাব। এই নন রেফারেন্স নোট এবং রেফারেন্স নোটের ভিতরে একটা ভোল্টেজ সোর্স কানেক্টেড এমন থাকতে পারে, ভোল্টেজ সোর্স এমনভাবে থাকতে পারে। যদি থাকে একটা রেফারেন্স এবং একটা নন রেফারেন্সের মাঝে একটা ভোল্টেজ সোর্স থাকে, তাহলে এই ভোল্টেজ সোর্সের মানই হয়ে যাবে এই নোডের ভোল্টেজ। সো এই ভি থ্রি সমান অ্যাকচুয়ালি হচ্ছে 12, কারণ এটা একটা নন রেফারেন্স এবং রেফারেন্সের ভিতরে কানেক্টেড, কারণ এখানে জিরো, এখানে ধরলেই 12 ভোল্ট হতে গেলে তো অবশ্যই এখানে 12 ভোল্ট দেখাবে, 12 ছাড়া দেখানোর কোনো উপায় নেই, অবশ্যই 12 দেখাবে সে, ওকে। তো যেহেতু জিরো ভোল্ট ধরেছি এটা অবশ্যই 12 ভোল্ট দেখাবে। কিন্তু যদি দুইটা নন রেফারেন্সের মাঝে কানেক্টেড থাকে, তাহলে আমি এখানে মাল্টিমিটার ধরলে সে 20 শো করবে, কিন্তু অ্যাকচুয়ালি এখানকার ভোল্টেজ কত, এখানকার ভোল্টেজ কত সেটা আমি জানি না, সেখানকার ভোল্টেজ আমি জানি না। আবার যদি চিন্তা করো এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটাও তুমি বের করতে পারবে না, কারণ এই ভোল্টেজ সোর্সের ভিতরে কি পরিমাণ রেজিস্ট্যান্স আছে সেটা তুমি জানো না। যেহেতু জানি না এখানে KCL এই পয়েন্টে না KCL অ্যাপ্লাই করতে পারবো, কারণ এখানে অবশ্যই একটা কারেন্টের ডিরেকশন জানার প্রয়োজন ছিল যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। কিন্তু দুইটা নন রেফারেন্স নোডের মাঝে একটা ভোল্টেজ সোর্স এবং তার সাথে প্যারালালি একটা রেজিস্ট্যান্স থাকতেও পারে নাও পারে, থাকার জন্য আমি বলতে পারবো না এই ভোল্টেজ সোর্সের ভিতরে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। সো আমি যে টেকনিকটা শিখেছি KCL অ্যাপ্লাই করতে হবে এই পয়েন্টে, এখন শুধু এই পয়েন্টে KCL অ্যাপ্লাই করলে ভুল হয়ে যায়। এখন আমাকে যে জিনিসটা করতে হবে, যদি দুইটা নন রেফারেন্সের মাঝে একটা ভোল্টেজ সোর্স থাকে, তাহলে প্রথম কথা হচ্ছে
প্রথম কথা হচ্ছে এই দুইটা নোটকে একটা নোট হিসেবে আমাকে চিন্তা করতে হবে, শর্ট হিসেবে চিন্তা করতে হবে, মনে করতে হবে এটা শর্ট হিসেবে আছে। সো আমি ধরে নিব এটা হচ্ছে একটা শর্ট পা, ধরে নিব এটা হচ্ছে একটা শর্ট পা। প্রথম কথা এটা যে প্রথমে ধরে নিব এটা হচ্ছে শর্ট সেল, কারণ আমি এর কেসিএল অ্যাপ্লাই করতে পারবো না কোনোভাবে। সো দুইটাকে এক হিসেবে চিন্তা করতে হবে। আর ওখানে মেশ অ্যানালিসিসে কি করেছিলাম, দুইটা মেশকে এক হিসেবে চিন্তা করছিলাম, এখানে দুইটা নোডকে এক হিসেবে চিন্তা করছি। ওকে, এরপর কাজ হচ্ছে কারেন্টের ডিরেকশন তুমি চিন্তা করো, এখানে দিয়ে দাও I1, এখানে দিয়ে দাও I2, এখানে দিয়ে দাও I3, এখানে দিয়ে দাও I4, সমস্যা নেই। ওকে, গেল তো? আমি কিন্তু দেখো এখানে একটা রেজিস্ট্যান্স ছিল সেটাকেও বাদ দিয়ে দিয়েছি, একটা ভোল্টেজ সোর্সের সঙ্গে প্রায়োরিটি যদি একটা রেজিস্ট্যান্স থাকে সেই রেজিস্ট্যান্স আর ক্যালকুলেশনে আসবে না, কারণ দুইটা নোটকে আমি একটা নোট হিসেবে ট্রিট করতেছি। সো একই নোট থেকে কারেন্ট, এই কারেন্টটা একই নোট থেকে বেরোলো আর একই নোটে ঢুকবে, এটা তো সত্য হতে পারে। এই পয়েন্ট থেকে সে হয় ঢুকবে না বেরো, এক জায়গা থেকে সে ঢুকতে পারে না বেরোতে পারে, এই কথা কখনো সত্য হবে। আমি ধরে নিয়েছি দুইটা একই নোট, সো এখান থেকে যদি কারেন্টটা বের হয় এইটা তো একই নোট, এখান থেকে কারেন্টটা ঢুকতে পারবে না, সেই রেজিস্ট্যান্সটা হবে ওই রেজিস্ট্যান্সে কারেন্টের ডিরেকশন দেওয়া। ওকে, গেল? সো এখন এই দুইটা নোডের মিলে একটা নোড হিসেবে চিন্তা করছি, এখন অ্যাপ্লাই করতে হবে KCL, দুইটা নোডের উপরে KCL অ্যাপ্লাই করতে হবে। সো অ্যাপ্লাই KCL অ্যাট সুপার নোড, এই সুপার নোডে একটা KCL অ্যাপ্লাই করতে হবে। সো KCL অ্যাট সুপার নোড, সুপার নোডে KCL অ্যাপ্লাই করতে হবে। সুপার নোডে KCL অ্যাপ্লাই করলে কয়টা কারেন্ট সুপার নোডে ঢুকছে কয়টা বেরোচ্ছে একই নিয়ম, KCL এর নিয়ম স্যাটিসফাই হবে, এখানে কোনো সমস্যা নেই। সো একটা কারেন্ট ঢুকছে, একটা কারেন্ট বেরোচ্ছে, একটা কারেন্ট ঢুকছে, একটা কারেন্ট বেরোচ্ছে, ঠিক আছে? তো এদিকে হিসেবে যাবো না, কোনো দরকার নেই, এদিকে হিসেবে যত দরকার নেই। সো এই দুইটা নোট মিলে যেহেতু একটা নোট, সো এই নোটে কি পরিমাণ কারেন্ট ঢুকছে কি পরিমাণ বেরোচ্ছে সেটা আমি ক্যালকুলেশন করি। সো একটা ঢুকলো I1, I1টা ঢুকলো, এটা একটু বড় করে দেখি, যারা ভিডিও দেখবে তারা বুঝতে পারবে না। I1 হচ্ছে I2, এদিকে হচ্ছে I3। সো I1 ঢুকলো, আর কোনটা? IES ঢুকলো, IES ঢুকলো, আর বেরোলো কোনটা? কোনটা? I1। I2 বের হয়ে গেল, I3 বের হয়ে গেল, R5 তো এই নোটটা বলো, এই এটা তো আলাদা নোট, আলাদা নোট, আলাদা নোট, এটা আলাদা নোট, ওই ওই নোটের জন্য তুমি কারেন্ট কি কোন ঢুকছে বেরোচ্ছে সেটা পরে নিবে, এটা আলাদা হবে। এই নোটের ইকুয়েশন লেখারই দরকার নেই, কারণ ভোল্টেজ তো বের করে ফেলেছি, এই ভোল্টেজ তো বের করে ফেলেছি, কারণ নন রেফারেন্স নোটের জন্য কারেন্টে। ওকে, আচ্ছা, সো I1, এই I1টা এখন আমাকে ক্যালকুলেট করতে হবে। I1 সমান কি? I1 এইখান থেকে কারেন্ট, সো এই I1 কারেন্ট সমান কি হবে বলো? 10 V1/R1, এক্স্যাক্ট। সো এখানে যেহেতু একটা নন রেফারেন্স একটা নন রেফারেন্স একটা কানেক্টেড, সো এই জাংশন পয়েন্টে ভোল্টেজ হচ্ছে অ্যাকচুয়ালি 10 V, এই পয়েন্টে ভোল্টেজ অ্যাকচুয়ালি 10 V, কারণ এটা রেফারেন্স 0, এর ভোল্টেজ 10 হলে এখানকার ভোল্টেজ অবশ্যই 10 হতে হবে, তার মানে এটা ভোল্টেজ হচ্ছে 10ই দেখা, সো এখানকার ভোল্টেজ হচ্ছে অ্যাকচুয়ালি 10 V। এই জন্য এই I1 এর ভ্যালু হয়ে যাবে 10 V/R1। V2 minus V3 এর ভ্যালু কত? V3 = 12 - 12 / R2 = 0. সো ইকুয়েশন লেখা শেষ। সো সুপার নোডের ইকুয়েশনটা আমাকে লিখতে হবে। এখন আমি তো এই নোডের ভিতরে ভোল্টেজ সোর্স একটা ছিল সেটাকে বাদ দিয়ে দিয়েছি, সো সেটাকে আবার আমার ক্যালকুলেশনে আবার আনবো। সো প্রথমে আনবো না, পরে কি আনবো, যেহেতু দুইটা নোড ইকুয়েশন মাস্ট দুইটা হতেই, দুইটা ইকুয়েশন না হলে না সলভ করা যাবে না। সো আমি আবার এখন ওকে নিয়ে আসি সার্কিটে, এই রেজিস্ট্যান্সটা আমি এখন সমস্যা নেই,
সো এটা হচ্ছে 20 ভোল্ট স্যার সেটা ভি ওয়ান এখন এই 20 ভোল্টের ইফেক্টটা সার্কিটের ইকুয়েশন আমরা লিখতে গেলে কিভাবে লিখব 20 ভোল্ট কি বলে লেখা একটা কেভিএল অ্যাপ্লাই করবে তুমি একটা কেভিএল অ্যাপ্লাই করে দেখতে পারো অথবা তুমি যদি এখানে একটা মাল্টিমিটার ধরো এখানে একটা মাল্টিমিটার ধরো তাহলে ভি ওয়ান মাইনাস ভি টু এর পার্থক্যই দেখাবে 20 ভোল্ট ভি ওয়ান মাইনাস ভি টু এর পার্থক্য দেখাবে 20 ভোল্ট সো এটা লেখা যাবে ভি ওয়ান মাইনাস ভি টু অথবা তুমি কেভিএল অ্যাপ্লাই করার সময় এই ভি ওয়ান মানে কি এখানে পজিটিভ এখানে নেগেটিভ এটাই তো ভি ওয়ান আর ভি টু মানে কি এখানে পজিটিভ এখানে নেগেটিভ তাই তো সো এই লুপের ভিতরে একটা ভোল্টেজ কে তুমি লুপ হিসেবে চিন্তা করো এখান দিয়ে গেলে হচ্ছে মাইনাস ভি ওয়ান এখান দিয়ে উঠলে হচ্ছে মাইনাস ভি ওয়ান এদিকে যাচ্ছি তো মাইনাস ভি ওয়ান এরপরে প্লাস 20 প্লাস 20 প্লাস ভি টু ইকুয়াল টু 0 সো v1 minus v2 equal to একই ভাবে আমি KVL apply করতে পারো অথবা direct চোখে দেখে বলে দিতে পারো যে দুইটা non reference আছে যেটা positive সেটা higher so v1 higher এর জন্য এটাকে high লিখব v1 minus লিখব যদি ওই পাশে positive থাকতো তাহলে v2 আগে লিখতাম ওকে so v1 minus v2 equal to 20 so এটা হচ্ছে equation number 2 আর equation number 3 তো voltage আমি জানি so এই দুইটা equation দিয়ে solve করব নোডের voltage গুলো এখন তুমি ক্যালকুলেটর দিয়ে বের করে দেবে যেটা ইকুয়েশন সলভ করছো যে এক দুইটা ইকুয়েশন তিনটা ইকুয়েশন যেগুলো সলভ করে এক্স্যাক্টলি সেম ওয়েতে সলভ করতে হবে ওকে সো এটা ছিল নোডাল অ্যানালাইসিস উইথ ভোল্টেজ সোর্স যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে এইভাবে সলভ করতে হবে স্যার হ্যাঁ আমরা যদি 10 ভোল্ট যেটা আছে 10 ভোল্ট হ্যাঁ সোর্সটা নোডাল অ্যানালাইসিস সোর্স ট্রান্সফর্মেশন করে তার উৎস দ্যাট উইল বি ইজি ফর ইউ তাহলে তোমাকে আরও একটু সহজ করে দিলে তোমার একটা কারেন্ট সোর্সের মান করো একটা রেজিস্ট্যান্সের মান করো সেটা তুমি চাইলে করতে পারো সাপ না চাইলে সমস্যা তুমি পারো সেটা করো সেটা তুমি করতে পারো এই জন্য তো বললাম যত তুমি একটু আপডেট হবা তখন সার্কিট কত সহজে সলভ করা যায় সেটা তুমি বুঝতে পারো ওকে এটা 20 কে সুপার নোডটা যদি আমরা তুমি সুপার নোডটাকে বাদ দিয়ে দিতে চাচ্ছ সেটা হবে না কারণ হচ্ছে এটা সিরিজে তো নেই এটা আছে প্যারালাল আছে যদি ওই উপরটা কারেন্ট সোর্স থাকতো ওটাকে কনভার্ট করে দেয়া এটাকে কনভার্ট করা যাবে সার্কিট অ্যানালাইসিস টোটালি ডিপেন্ড করবে হচ্ছে তুমি কতটুকু প্র্যাকটিস করছো মেশ অ্যানালাইসিস হচ্ছে কারেন্ট বের করার জন্য নিয়ম নরমালি কারেন্ট বের করে আর নোড অ্যানালাইসিস নোডের ভোল্টেজ হ্যাঁ মেশ অ্যানালাইসিস এই সার্কিট মেশ অ্যানালাইসিস দিয়েও করা যাবে আর নোড অ্যানালাইসিস দিয়েও করা যাবে প্রতিটা সার্কিট মেশ অ্যানালাইসিস দিয়েও করা যায় নোড অ্যানালাইসিস দিয়েও করা যায় একই সার্কিট তুমি চাইলে মেশ দিয়েও করতে পারো নোড দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু আমি বলে দিব কোন মেথড ইউজ করতে হবে উল্লেখ করা থাকবে যে মেশ করো নোড করো যে কোনো একটা উল্লেখ করা থাকবে কোনো কোয়ারি আছে কোনো জানার কিছু আছে থাকলে বলো কোনো প্রবলেম থাকলে বলো যদি বাসা দিয়ে কোনো প্রবলেম ওটা তো পরে ওটা এখন আসেনি ওটার প্রবলেম যখন আনতে পারবো সেদিন আনতে পারবে তো আগামী ক্লাসে আসার আগে তুমি পূর্ব থেকে শুরু করে যদি পূর্বে না করে থাকো নোড অ্যানালাইসিস পর্যন্ত ম্যাথ দেখে আসবা কোনো প্রবলেম আছে কিনা যদি থাকে আমাকে বলবা আমরা সেটা নিয়ে আলোচনা করবো দিস ইজ দ্য লাস্ট চান্স ফর ইউ এই চান্স হারাই গেলে তুমি আর সুযোগ পাবে এরপরে তোমাকে আমি শেখাবো না তোমাকে গালাগালি করবো পরে আমি খাতা দেখব আর খাতার গ্রেড পাওয়ার পরে আমার কাছে গিয়ে ভুলেও বলো না স্যার গ্রেডটা আপডেট করে দেবে স্যার অ্যাসাইনমেন্টটি আপডেট করে দেবে এটা কিন্তু হবে সো এই আপনার তোমরা যারা ক্লাস করো আমার কাছে কিন্তু ভুলেও আসবে তাহলে কিন্তু সেই দিন তোমাকে অনেকগুলো কথা শোনাই দেবে ওকে কারণ এই কোর্সে আমি মনে হচ্ছে ভালোই ইম্পোর্ট দিয়েছি তোমাদের জন্য তোমরা যদি সেই ইম্পোর্টটা কাজে না লাগাও তাহলে এটা তোমাদের দায় ভাগ তোমাদের নিজে ঠিক আছে তাহলে